হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ পুলিশ মেইনস এর জন্য রিজনংয়ের প্র্যাকটিস সেট তো আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাম্বার এইট ও এর আগে আমি তোমাদের প্র্যাকটিস সেট সাতটা করে দিয়েছি তোমরা যারা কর তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা করে নেবে তো তার আগে বলে দিই তোমরা যারা আর আর এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই রিজনংগুলো খুব ইম্পর্টেন্ট হবে তো তোমরাও এই ক্লাসগুলো মন দিয়ে দেখবে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের প্র্যাকটিসের আট নম্বরটা শুরু করা যাক তো শুরু করার আগে তোমাদের জন্য প্র্যাকটিসের সেভেনে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল সেটা হচ্ছে একটা অড ওয়ান আউটের হোমওয়ার্ক তো এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি ঠিক আছে অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার তো কী করে হলো দেখো তো এখানে বলেছে যকৃৎ পিটুইটারি অগ্নাশয় এবং কিডনি ঠিক আছে তো এই যকৃৎ অগ্নাশয় এবং কিডনি এই তিনটে কী এই তিনটে হচ্ছে তোমাদের শরীরের একটা অঙ্গ ঠিক আছে কিডনি একটা অঙ্গ যকৃৎ অঙ্গ অগ্নাশয় অঙ্গ কিন্তু পিটুইটারি কী একটা গ্রন্থি ঠিক আছে গ্রন্থি তো তোমাদের এইখানে এটা হয়ে যাবে তোমাদের অড ওয়ান আউট বুঝতে পারলে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো এক নম্বর ফাইন্ড দ্য মিসিং নাম্বার ঠিক আছে এখানে মিসিং নাম্বারটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে তো এখানে দুটো মিসিং নাম্বার তোমাদের ফাইন্ড আউট করতে হবে তো সিরিজটা দেখো ছয় আঠারো চব্বিশ নয় সাতাশ তেত্রিশ এগারো তারপরে হচ্ছে কি তো এখানে দেখো এখানে বাড়ছে আবার এখান থেকে দেখো কমে গিয়ে গিয়ে আবার এখানে কিন্তু বাড়ছে তারপরে আবার এখানে কমে গিয়ে তারপরে আবার এখানে কিন্তু বাড়বে ঠিক আছে তো এইখানে দেখো মানে তিনটে করে তিনটে করে বাড়ছে ঠিক আছে তো তিন মানে ছয় থেকে আঠেরো কী করে হয় যদি আমরা তিন গুণ করি তাহলে আমরা আঠেরো পাচ্ছি তারপরে আঠেরো থেকে চব্বিশ কী করে পাই এখানে আমরা যদি প্লাস সিক্স করি তাহলে আমরা চব্বিশ পাচ্ছি ঠিক আছে আবার কমে যাচ্ছে তো এখান থেকে আমরা দেখি নয় থেকে আমরা যদি তিন গুণ করি তিন নং সাতাশ তো আবার এখান থেকে হচ্ছে সাতাশ থেকে আমরা যদি প্লাস সিক্স করি তারপরে পাচ্ছি এখানে ঠিক আছে তো সিরিজটা তোমাদের এইভাবে আসবে যে মানে তিন ঘর তিন ঘর করে ঠিক আছে তিনটে তিনটে করে কাউন্ট করতে হবে মানে প্রথমে এটা থেকে ছয় থেকে তিন গুণ করলে আমরা আঠেরো পাচ্ছি আঠেরো আর প্লাস সিক্স করলে আমরা চব্বিশ পাচ্ছি ঠিক আছে তো এইভাবে করে সিরিজটা তোমাদের হবে তো এইখানে কী হবে এগারো থেকে আবার এখানে তিন যদি গুণ করি তাহলে কত আসছে থার্টি ঠিক আছে তো থার্টি থ্রি তারপরে কী আসবে প্লাস সিক্স প্লাস সিক্স যদি করি তাহলে কি আসছে থার্টি নাইন ঠিক আছে থার্টি নাইন তো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে পারলে এটা একটু অন্যরকম ছিল সিরিজটা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো তাহলে নেক্সট রিজনং আসা যাক দুই নম্বরটা দেখো এটা কি বলেছে এটা হচ্ছে ডিরেকশন একটা রিজনিং সরিতা উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে সরিতা হচ্ছে উত্তর দিকে মুখ করে ধরো সরিতা এখানে আছে এখানে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে সরিতা তারপরে সে দশ কিলোমিটার সোজা হাঁটলো এখান থেকে সে কী করলো দশ কিলোমিটার সোজা হাঁটলো ঠিক আছে দশ কিলোমিটার সোজা হাঁটলো তারপরে বাম দিকে ঘুরে আবার দশ কিলোমিটার হাঁটলো বাম দিক কন্দিক এদিকে দিকে ঘুরে দশ কিলোমিটার হাঁটলো ঠিক আছে তারপরে ডান দিকে ঘুরে পাঁচ কিলোমিটার হাঁটলো ডানদিক কন্দিক উপরের দিকটা দিক হবে ডান দিকে ঘুরে কি করলো পাঁচ কিলোমিটার হাঁটলো সবশেষে সে বাম দিকে ঘুরে পনেরো কিলোমিটার হেঁটে একটি পার্কে পৌঁছালো সবশেষে কী করলো সে পনেরো কিলোমিটার এখান থেকে সে পনেরো কিলোমিটার ধরো এখানে ঠিক আছে এটা পনেরো কিলোমিটার হেঁটে সে পার্কে পৌঁছালো এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তো এদিক কোন দিক তোমাদের আমি একটা ডিরেকশনের একটা ছক বলে দিয়েছিলাম তো এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা উত্তর আর এটা হচ্ছে দক্ষিণ ঠিক আছে তো এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তার মানে কী হবে পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে তো অপশন নাম্বার বি হবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক তিন নম্বরটা দেখো কী বলেছে ফাইন্ড দ্য মিসিং টার্ম ঠিক আছে এখানে মিসিং টার্মটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে দেখো এটা আরবি এন টি তোমাদের দু হাজার আঠেরোতে এসেছে কিন্তু পরীক্ষায় তো এটা কি করে করবো দেখো এর সাথে আমরা কি যদি এক যোগ করি মানে এর পরে হচ্ছে বি আসছে তারপরে দেখো এর সাথে সি কু করে আসছে এক যদি যোগ করি তাহলে সি আসছে তারপরে সি এর সাথে ই কী করে আসছে সি ডি ই মানে হচ্ছে যদি দুটো ঘর যাওয়া যায় তাহলে দি ই আসছে তারপরে ই এর সাথে এফ কী করে আসছে এক যদি যোগ করি ই এফ তারপরে এফ এর সাথে আই কী করে আসছে এফ জি এইচ আই মানে তিন ঘর যদি যোগ করি তাহলে আই আসছে তারপরে আবার কী হবে এখানে এটা সিরিজটা দেখো প্লাস ওয়ান প্লাস ওয়ান তো এখানেও আমাদের প্লাস ওয়ান হবে তো আই এর পরে কি আছে জে ঠিক আছে তো এখানে যে হবে তো দেখো যে কোথায় রয়েছে এই অপশনটাতে আর এই অপশনটাতে যে আছে এই দুটো কেটে গেলো ঠিক আছে তারপরে দেখো এখানে এই নিচের সিরিজটা দেখো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি তার মানে যে কে এল এম এন আসবে ঠিক আছে এন মানে জে এন এটা হয়ে যাবে অপশন নম্বর ডি সঠিক অ্যান্সার তোমাদের ঠিক আছে বুঝতে পারলে তারপরে এন এর পরে মিলিয়ে দেখো এন এর পরে আসে প্লাস ওয়ান ও ঠিক আছে N তারপরে আমাদের কী আসবে এখানে প্লাস ফাইভ কারণ এটা কী হয়ে গেলো এখানে ফোর আসলো তো প্লাস ফাইভ যদি করি তার ও পি কিউআর এস টি ঠিক আছে এখানে প্লাস ফাইভ করলে টি আসে তার মানে তোমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা এই সিরিজটা বুঝতে পেরেছো চলো তাহলে নেক্সট রিজ আসা যাক চার নম্বরটা দেখো শুধুমাত্র সমাজকর্মী শিক্ষক কত নম্বর যুক্ত সংখ্যাকে নির্দেশ করেছে শুধুমাত্র সমাজকর্মী শিক্ষক কত নম্বর সংখ্যাকে নির্দেশ করেছে ঠিক আছে তো এখানে ত্রিভুজটা যেটা আছে দেখো এখানে এটা শিক্ষক বৃত্তটা যেটা আছে সেটা হচ্ছে সমাজকর্মী আর চতুর্ভুজ মানে স্কোয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এখানে ব্যবসায়ী তো প্রশ্নটা বলেছে সমাজকর্মী এবং শিক্ষক ব্যবসায়ী হবে না কিন্তু ঠিক আছে তো সমাজকর্মীটা দেখি আমরা সমাজকর্মীটা কি মধ্যে পড়ছে এটা এই বৃত্তের মধ্যে পড়ছে ঠিক আছে তো এই বৃত্তের মধ্যেই সেই সংখ্যাটা থাকবে তার সাথে কি হবে শিক্ষক হবে তো শিক্ষক হচ্ছে এই ত্রিভুজের মধ্যে যেটা পড়বে সেটা ঠিক আছে তো সমাজকর্মী আর শিক্ষক মানে এই দুটোর মধ্যে আমাদের কনফিউশনটা হবে মানে দুই আর তিনের মধ্যে ঠিক আছে কিন্তু দেখো এখানে কিন্তু আমাদের বলে দেয়নি যে ব্যবসায়ী হতে হবে ঠিক আছে তো ব্যবসায়ী আমাদের এই তিন নম্বরটা কেটে যাবে তো অপশন কী হয়ে যাবে এখানে তোমাদের বি মানে দুই এই দুই সংখ্যাটি হচ্ছে সমাজকর্মী আর শিক্ষককে নির্দেশ করে আর হচ্ছে এই সাত যেটা আছে সেটা হচ্ছে শুধু সমাজকর্মী আর এই এক যেটা আছে সেটা হচ্ছে শুধু শিক্ষককে নির্দেশ করছে এখানে ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো এটা এসএসসি সিজিএল টিআর ওয়ানে দু হাজার ষোলো সালে এসেছিলো তো চলো নেক্সট রিজনিং আসা যাক তো পাঁচ নম্বরটা দেখো এটা একটা ব্লাড রিলেশনের রিজনিং এক্স এবং ওয়াই দুই ভাই ঠিক আছে এক্স আর ওয়াই হচ্ছে দুই ভাই তো প্লাস করে দিলাম আর হলো ওয়াইয়ের বাবা আর হলো ওয়াইয়ের বাবা তো ওয়াইয়ের বাবা হলে এক্সেরও বাবা হবে কারণ এরা দুই ভাই টি হলো এসের একমাত্র বোন টি হল এসের একমাত্র বোন ঠিক আছে টি হলো এসের একমাত্র বোন আবার কী বলেছে এস হচ্ছে যে হলো এক্সের মামা এইখানে বোন তো এসি হচ্ছে এর মামা হবে এক্সের মামা তো এক্সের মামা উপরে থাকবে এখানে আবার হচ্ছে টি হলো কি এর বোন তো একমাত্র বোন যদি হয় তার মানে কী এনারা স্বামী স্ত্রী হলো তো এখানে এটাই জিজ্ঞেস করেছে যে টি আর এর কে হয় টি হচ্ছে আর এর কে হয় ইস্ত্রি অপশন নাম্বার বি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে ওয়াইফ তো দেখো এস এস সি টি টিআর ওয়ান দু হাজার ষোলো সালেও কিন্তু এই রিজনিংটা এসেছিল ঠিক আছে তো চলো নেক্সট রিজনিং আসা যাক ছয় নম্বরটা দেখো কী বলেছে নিচের তথ্যগুলি ভালো করে পড়ো এবং প্রশ্নগুলির উত্তর দাও দেখো সাতজন বন্ধু পি কিউ আর এস টি ভি ও ডব্লিউ উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে ঠিক আছে মানে প্রত্যেকের মুখ কোথায় আছে উত্তর দিকে এবার কন্ডিশনগুলো দেখো কী কী বলেছে টি শাড়ির যে কোনো এক প্রান্তে বসে আছে ঠিক আছে ধরো এখানে টি আছে এইখানে শাড়িটা ঠিক আছে আর এইখানে ধরো টি আছে মানে আমরা দুটো কন্ডিশন নিয়ে চলছি এখানে টি হচ্ছে একদিকে বা দিকে ধরলাম একটাতে ধরলাম ডান দিকে ঠিক আছে এক প্রান্তে বলেছে কিন্তু কোন প্রান্তে সেটা বলে দেয়নি তারপরে নেক্সটটা দেখো কিউ টি এর বা দিকে তৃতীয় স্থানে বসে আছে কিউ হচ্ছে টি এর বা এটা তো বাদিকে দিকে হতেই পারে মানে এই কন্ডিশনটা কেটে গেল ঠিক আছে টি এর কিউ হচ্ছে টি বা দিকে তৃতীয় স্থানে বসে আছে এক দুই তিন এখানে কিউ বসে আছে এটা হয়ে গেল তারপরে দেখো এস ও ডাব্লু এর মাঝখানে একজন ব্যক্তি বসে আছে তো এস আর ডাব্লু কোথায় আছে সেটাই তো জানি না তো এর মাঝখানে কোথায় বসাবো আমরা তো এখানে আমরা ছোট্ট করে লিখে নিলাম যে এস আর ডাব্লু এর মাঝখানে একজন আছে ঠিক আছে কিন্তু এস আর ডাব্লু কোন দিকে আছে সেটাও কিন্তু জানি না তার জন্য এরকম একটা চিহ্ন দিয়ে রাখলাম এটা হয়ে গেল এস কিউ এর ঠিক পাশে বসে আছে ঠিক আছে কিউ ঠিক পাশে মানে এখানেও বসতে পারে এখানেও বসতে পারে তো এটা আমরা আরেকটা কন্ডিশন লিখে নিই যে হচ্ছে এস কিউ এর ঠিক পাশে বসে আছে ঠিক আছে কিন্তু কোন পাশে সেটা বলে দেওয়া নেই তার জন্য এইভাবে একটা চিহ্ন দিয়ে দিলাম তারপরটা দেখো পি টি ও এসের পাশে বসে নেই ঠিক আছে পি হচ্ছে টি আর এস এর পাশে কিন্তু বসে নেই ঠিক আছে এটা একটা কন্ডিশন আর হচ্ছে দেখো লাস্টে পি ও আর উভয় প্রান্তে বসে নেই ঠিক আছে পি আর আর হচ্ছে উভয় প্রান্তে বসে নেই ঠিক আছে মানে প্রান্তে বসে নেই ঠিক আছে এগুলো এই চারটে কন্ডিশন হয়ে গেলো এবার আমরা কি করে করব দেখো এখানে বলেছে যে এস হচ্ছে কিউ এর পাশে বসে আছে তো এইখানে কজন আছে এক দুই তিন চার চার হয়ে গেল পাঁচ ছয় সাত ঠিক আছে তো এইখানেও এসটা বসতে পারে আবার এখানেও বসতে পারে তো আমরা আরেকটা কন্ডিশন নিয়ে নিই এখানে এক দুই তিন এখানে কিউ এক দুই তিন এখানেও বসতে পারে এস তো মানে এ দুটোই হতে পারে তো এটা হয়ে গেলো এবার দেখো বলেছে এস আর ডাব্লু এর মাঝখানে একজন বসে আছে ঠিক আছে তো এস আর ডাব্লু তো এখানেও ডাব্লু হতে পারে আবার এখানেও ডাব্লু হতে পারে ঠিক আছে এস আর ডাব্লু মাঝখানে একজন বসে আছে তো আমরা এখানে লিখে দিই এখানে ডাব্লু এখানে একটা ডাব্লু লিখে দিলাম ঠিক আছে তারপরে পি হচ্ছে টি আর এস এর পাশে বসে নেই পি হচ্ছে টি আর এস এর পাশে বসে নেই মানে পিটা যদি এখানে বসাই আমরা তাহলে হচ্ছে না আবার যদি এখানে বসাই তাহলেও হচ্ছে না তো এখানে বসাতে হবে কিন্তু এখানে দেখো পি আবার প্রান্তে বসে নিই তার মানে এই কন্ডিশনটা কিন্তু কেটে গেলো ঠিক আছে তার মানে পিকে কোথায় বসাতে হবে পিকে আমাদের এখানে বসাতে হবে ঠিক আছে মানে পি হচ্ছে টি আর এস এর পাশে বসে নেই তো এখানে বসালে টি আর এস এর পাশে বসছে না প্লাস হচ্ছে প্রান্ততেও বসছে না ঠিক আছে তো এটা হয়ে গেল আর এটাও হয়ে গেছে তা এবার কে পড়ে আছে দেখো আর পরে আছে তো আর প্রান্তেতে বসবে না পি আর 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 বসবে না তো আরটা এখানে বসবে আর হচ্ছে তোমাদের আরেকজন কে বাকি পড়ে আছে দেখো এখানে এখানে ভি বাকি পড়ে আছে তো মানে ভিটা এখানে বসবে তো এটা হয়ে যাবে এখানে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তো এটা হয়ে যাবে এখানে তোমাদের সিটিং অ্যানেজমেন্ট তো এবার প্রশ্নটা দেখো কী বলেছে পি এর সাপেক্ষে আর এর অবস্থান কী পি এর সাপেক্ষে আর এর অবস্থান ঠিক আছে পি হচ্ছে এক দুই তিন চার নম্বর ডান দিকে চতুর্থ ঠিক আছে পি এর সাপেক্ষে আর এর অবস্থান হচ্ছে ডান দিকে নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা এই সেটিং অ্যানেঞ্জমেন্টটা বুঝতে পেরেছো চলো তাহলে নেক্সট রিজিনই আসা যাক এটা দেখো সাত নম্বর মিরার ইমেজ বলেছে ঠিক আছে এটা নাম্বারের মিরার ইমেজ তো এখানে আমরা মিররটাকে ধরে নেব তো এটাকে যদি ধরে নিই তাহলে কী হবে দেখো তো এইখান থেকে আমরা দেখবো তো এটা দুই হয়ে যাবে এইভাবে ওয়ানটা এরকম হয়ে যাবে তারপরে হচ্ছে দুটা উল্টে যাবে নাইনটা হ্যাঁ এরকম হয়ে যাবে আর সিক্সটা হচ্ছে এরকম হয়ে যাবে ফাইভটা এরকম হয়ে যাবে টুটা এরকম আর ফোরটা এরকম তো অপশন নাম্বার এ হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার তো আমরা বাকিগুলো দেখিনি একবার টুটা ঠিক আছে ওয়ানটা ঠিক আছে টুটা ঠিক আছে নাইন ঠিক আছে সিক্স ঠিক আছে তো এই টুটা এখানে হচ্ছে হবে না এটা ভুল আছে এখানে ঠিক আছে এই টুটা হবে না তারপরটা এটা দেখো সি নম্বরটা টু ঠিক আছে ওয়ান ঠিক আছে টু ঠিক আছে এই নাইনটা হবে না এখানে এটা ভুল রয়েছে এখানে তারপরে এটা তো টুটা ফার্স্টেই ভুল রয়েছে তো অপশান নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক মিলারিমেছে ঠিক আছে চলো নেক্সট রেজনিং আসা যাক আট নম্বরটা দেখো কি বলেছে নিচে বিবৃতি থেকে দুটি সিদ্ধান্ত এক এবং দুই দেওয়া আছে সেই ভিত্তিতে এবিসিডি ই বিকল্পগুলির মধ্যে যেটি সঠিক সেটি নির্বাচন করো তো এখানে দেখো বি এগুলো অপশনগুলো দেওয়া আছে আর এখানে বিবৃতিগুলো দেওয়া আছে ঠিক আছে তো এইগুলো আমরা কী করে করবো দেখো গেটার দেন লেস দেন এর রিজনিংগুলো ধরো এ গ্রেটার দেন বি তার মানে হচ্ছে আমরা এখান থেকে এদিকে যেতে পারবো ঠিক আছে আবার ধরো এ লেস দেন বি তার মানে আমরা এ এদিক থেকে এদিকে যেতে পারবো ঠিক আছে কিন্তু আমরা এদিক থেকে এদিকে যেতে পারবো না বন্ধ মুখ বন্ধ মুখের দিক থেকে এদিক থেকে এদিকে যাওয়া যাবে না ঠিক আছে বুঝতে পারলে এটা যাওয়া যাবে না মানে মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা এদিকে যেতে পারবো না বুঝতে পারলে তো এই কীভাবে যদি থাকে এ গ্রেটার দেন ইকুয়াল টু বি তারও আমরা এদিক থেকে এদিকে যেতে পারবো কিন্তু এদিক থেকে এদিকে আসতে পারবো না ঠিক আছে আবার হচ্ছে এ লেস দেন ইকুয়াল টু বি যদি হয় তার মানে আমরা এদিক থেকে এদিকে আসতে পারবো কিন্তু এদিক থেকে এদিকে যেতে পারবো না বুঝতে পারলে এই একটু রুলটা মনে রাখবে তাহলে এগুলো তোমাদের সঠিক হবে দেখো এখানে কি বলেছে তো বিবৃতি এটা দেওয়া রয়েছে এই দুটো কন্ডিশন দেওয়া আছে এখানে আর সিদ্ধান্ত আছে এ দুটো ঠিক আছে তো কোন দুটো সিদ্ধান্ত ঠিক আছে না একটা ঠিক আছে না একটা ভুল আছে না দু নম্বরটা ঠিক আছে এক নম্বরটা ভুল আছে এটাই তোমাদের এখানে বলতে হবে ঠিক আছে তো আমরা সিদ্ধান্তটা ডাইরেক্ট দেখবো এখানে বলেছে ডাব্লু গ্রেটার দেন কে ঠিক আছে মানে ডাব্লু থেকে কেতে আমাদের যেতে হবে তো ডাব্লু আর কে কোথায় আছে সেটা আমরা আগে ফাইন্ড আউট করবো তো এখানে কে আছে এখানে আছে ডাব্লু আছে ঠিক আছে কে ডাব্লু থেকে কেতে যেতে হবে তো ডাব্লু থেকে কে পি যাচ্ছি আমরা ঠিক আছে এদিক থেকে যাওয়া যাচ্ছে পি থেকে আর মানে মুখটা এদিকে যাচ্ছে তার মানে এদিক থেকে যাওয়াচ্ছে তো আর ইকোয়াল টু কে মানে আর ইকোয়াল টু কে মানে আর আর কে হচ্ছে সমান সমান মানে আমরা যদি এখানে কেটাকে লিখে দিই তাও সেটাই ঠিক হবে তার মানে এই যে সিদ্ধান্তটা এটা ঠিক রয়েছে ঠিক আছে তারপর এটা দেখিনি আমরা এখানে এখানে বলেছি যে এল থেকে ডাব্লুতে যেতে হবে ঠিক আছে এল থেকে ডাব্লু এল কোথায় আছে এখানে এল আছে আর এখানে হচ্ছে তোমাদের ডাব্লু আছে তো এল থেকে আমরা বিতে যেতে পারবো তারপরে আর কোথাও যেতে পারবো কি পারবো না তার মানে অপশন নাম্বার বিটা হচ্ছে এখানে তোমাদের ভুল ঠিক আছে তো কোন অপশনটা সঠিক হয়ে যাবে এখানে তোমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে তোমাদের সঠিক মানে শুধুমাত্র এক নম্বরটা সত্য ঠিক আছে শুধুমাত্র এক নম্বর সিদ্ধান্তটা এখানে তোমাদের সত্য হবে বুঝতে পারলে যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে নিচে আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের এগুলো একটা আলাদা ক্লাস করিয়ে দেবো ঠিক আছে নেক্সট রিজনিং আসা যাক নয় নম্বরটা দেখো কি বলেছে হাউ মিনি রেক্ট্যাঙ্গেলস ইন দিস ফিগার মানে এখানে কতগুলো চতুর্ভুজ রয়েছে ঠিক আছে কতগুলো চতুর্ভুজ রয়েছে সেটা আমাদের এখানে বের করতে হবে তো দেখো এখানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রথমে তো একটা একটা করে নটাই রয়েছে তারপরে এবার আমরা মিক্সগুলো দেখব ঠিক আছে মিক্স কটা রয়েছে এইখানে দেখো একটা মানে এই দুটো মূলে একটা আবার এইখানে দেখো এই দুটো মূলে একটা ঠিক আছে তো কটা হয়ে গেলো আবার দুটো হয়ে গেলো ঠিক আছে দুটো হয়ে গেল তারপরে দেখো এখানে একটা এই দুটো মিলে একটা আবার এই দুটো মিলে একটা মানে হচ্ছে এখানে আবার দুটো হয়ে গেল দুটো হয়ে গেলো তারপরে এখানে দেখো আরেকটা রয়েছে এই যে গোটা এই তিনটে মিলে একটা রয়েছে ঠিক আছে এই তিনটে মিলে বুঝতে পারছো এই তিনটে মিলে একটা রয়েছে তো এখানে আরেকটা হয়ে যাবে তো টোটাল কটা হলো নয় দুই এগারো এগারো বারো তেরো চোদ্দো ঠিক আছে ফরটিন তো অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার মানে চোদ্দোটা রেক্ট্যাঙ্গেল রয়েছে এখানে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট রিজনিং আসা যাক দশ নম্বরটা দেখো কি বলেছে এটা ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে একটা রিজনিং তো এটা আমাদের এখানে এই কন্ডিশন দেওয়া আছে একটা দুটো তিনটে কন্ডিশন দেওয়া আছে আর সেই কন্ডিশনের ভিত্তিতে আমাদের এই যে কোশ্চেনটা এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে ঠিক আছে তো দেখো কী করে হচ্ছে এটা মানে এই দুটো যেখানে দেওয়া রয়েছে এটা কিছু একটা করে আমাদের এই ফিফটি ফোর নিয়ে আসতে হবে ঠিক আছে মানে তারপরে এই যে সেই কন্ডিশনের ভিত্তিতে আবার এই দুটোকে কিছু একটা করে আমাদের এই ফর্টি এইট নিয়ে আসতে হবে তো কী করে হচ্ছে দেখো এটা এখানে যদি আমরা দেখো তিন আর দুই যদি যোগ করি কত হচ্ছে পাঁচ পাঁচ আর চার যদি যোগ করি কত হচ্ছে নয় ঠিক আছে নয় আবার দেখো এখানে পাঁচ আর এক যদি যোগ করি কত হচ্ছে ছয় ছয় আর শূন্য যদি যোগ করি তো ছয় আসে তো ছয় ঠিক আছে তো এখানে দেখো ছয় আর নয় গুণ করলে আমাদের কত আসে ফিফটি ফোর মানে ছ নং চুয়ান্ন তো এখানে দেখি আমরা এই কন্ডিশনটা মিলছে কি মিলছে না দুই আর পাঁচ সাত সাত আর একে আট ঠিক আছে আট ইন্টু চার শূন্য চার আর হচ্ছে দুই মানে হচ্ছে ছয় তো ছয় আটে আটচল্লিশ মিলছে তো এখানেও এটা দেখি পাঁচ আর দুয়ে সাত আর তিনে হচ্ছে দশ আর হচ্ছে এখানে চার দুই ছয় 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 বারো ঠিক আছে তো একশো কুড়ি ঠিক আছে এটাও মিলে গেছে তো এখানে দেখবো আমরা ছয় পাঁচ এগারো আর একে বারো আর তারপর হচ্ছে চার আর তিনে সাত সাত পাঁচ হচ্ছে বারো তো বারো ইন্টু বারো কত হচ্ছে একশো চুয়াল্লিশ তো কোনটা হয়ে গেলো তোমাদের এখানে অ্যান্সার অপশন নম্বর বি ঠিক আছে অপশন নম্বর বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার আশা করি তোমরা এই ম্যাথমেটিক্যাল অপারেশনটা বুঝতে পেরেছো তো আজকে এই পর্যন্তই ছিল আর লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক বন্ধুরা তো এখানে মিসিং ফিগারটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে এই যে এখানে মিসিং ফিগারটা সেটা তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এ যে অ্যান্সার মানে এ বি সি ডি যেটা হবে সেটা আমাকে নিচে কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে অ্যান্সারটা জানাবে এবং আর কী ধরনের ইমপ্রুভমেন্ট দরকার সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আর চাইলে তোমরা ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে